বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন এবং তিনি উত্তীর্ণ হতে পারেননি বলে তিনি আত্মহত্যা করেছেন এবং তিনি একটি চিরকুট লিখে গিয়েছেন এই বিষয়ে আমাদের বক্তব্য কী দেখুন আমরা এই চিঠিটি পড়েছি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে নেট নেটে এই চিঠিটি ভেসে বেড়াচ্ছে অনেকে তারা শেয়ার করেছেন কিন্তু আমরা একেবারে বাস্তবতা জানি না যে এটি সত্যিকার অর্থে তিনি লিখেছেন এবং তার পরবর্তী কি এগুলো আমরা একেবারেই জানি না কিন্তু সমাজে আসলে এরকম একটি অবস্থা আছে খুবই দুর্ভাগ্যজনকভাবে সমাজে সেকুলারিজম অথবা ধরুন এই যে তথাকথিত বস্তুবাদ অথবা তথাকথিত এই যে ধর্ম নিরপেক্ষতাবাদ অথবা ধরুন আমরা তথাকথিত এই যে ম্যাট্রোলিজম অথবা অথবা যদি ক্যাপিটালিজম ইত্যকার কথা বলি বা পুঁজিবাদ এগুলো যা কিছু আছে না সমাজে একটা মানদণ্ড তৈরি করেছে যে মানদণ্ডকেই আমরা সফলতার মানদণ্ড বা উন্নতির মানদণ্ড হিসেবে গ্রহণ করেছি যেমন ধরুন লোকেরা মনে করছে তার কত বড় চাকরি করছে কতটাকে ইনকাম করছে কত ভালো গাড়ি হাঁকাচ্ছে কত ভালো বাড়িতে থাকছে কত পশ এরিয়াতে বা এলিট ক্লাস জামাকাপড় সুন্দর পড়ছে এগুলো এগুলোই মূলত সফলতার মানদণ্ড এটা তো আসলে সফলতার মানদণ্ড না এটা তো যে কোনো ডাকাত অথবা অথবা ধরুন ভয়াবহ বা দুর্নীতিবাজ কোনো একজন ব্যক্তিরও এগুলো থাকতে পারে তাহলে কি সে সফল তাহলে তো দুর্নীতিবাজরাই সবচেয়ে বড় সফল ডাকাতরাই সবচেয়ে বড় সফল বা অপরাধীরাই জালেমরাই সবচেয়ে বড় সফল অথবা ধরুন ফেরাউনের মতো যে তার নিজকে গড় দাবি করেছে তারাই তো সবচেয়ে বড় সফল আসলে কি এটা সফল নাকি এটা সবচেয়ে বড় ব্যর্থ কিন্তু এই শয়তান আমাদের কাছে এগুলোকে সফলতা বা অপরাধী পাপিষ্ট মোত্রা ফিহা বলে আল্লাহ তালা ঘোষণা করেছেন যখন আমারও না যখন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যখন আমি কোনো জনপদকে ধ্বংস দিতে চাই তখন ওই জনপদে যারা খুবই টাকা পয়সাওয়ালার মালিক এদেরকে আমরা জীবন জীবনযাপন করতে তাদেরকে আমরা নির্দেশ প্রদান করি মানে শয়তান তাদেরকে জীবন জীবনযাপনে উদ্বুদ্ধ করে আর আল্লাহ তো আল্লাহ যদি তাদেরকে সেই সক্ষমতা না দেন তাহলে তো তারা তা করতে পারবে না সেজন্য আল্লাহ তালা বলেন তখন তারা সে জীবনযাপন করা শুরু করে দেয় এবং ফলে তারা অন্যায় অবিচার করে অপরাধ করে এবং আমরা তখন তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দেই অবস্থা তো তাই তো ফলে আমরা কি করেছে কিছু মানদণ্ড তৈরি করেছে ওই বিশ্ববিদ্যালয়ে পড়লে অনেক বড় কিছু হওয়া যায় ওই স্কুল কলেজে পড়লে অনেক বড় কিছু হওয়া যায় বিশ্ববিদ্যালয়ে পড়া কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো স্কুল কলেজ ইত্যাদিকে পড়া বা কোনো ভালো কোনো স্কুল কলেজে ইত্যাদি ভর্তি হওয়াটাকে আমরা আমাদের জীবনের মঠো বা অবজেক্টিভ বানিয়ে নিয়েছি আচ্ছা আপনি যদি সমাজের দিকে তাকান সমাজের সব সবচেয়ে সফল মানুষগুলো যদি আমি সত্যিকার সফলতার কথা বলি তাহলে এগুলো কোন বড় বড় পড়েছে বলেন তো কোন বড় বিদ্যালয়ে পড়েছে অনেকে তো হয়তো কোনো পড়াশোনাও নাই আপনি যদি কথা বলেন তাহলে একাডেমিক এজুকেশনটা কোথায় ছিল আপনি যদি সাহবাই কালামদের কথা বলেন তাহলে একাডেমিক আপনারা যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা কোথায় পড়েছে এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষগুলো যারা একেবারেই আল্লাহ আল্লাহ দার এরা পৃথিবীর কোন নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাইলে নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়লে কি ভালো মানুষ হওয়া যায় আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে ভালো মানুষগুলো সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে পড়েছে তাহলে এই বিশ্ববিদ্যালয়ে পড়া এবং সেখানে পড়লে আমি অনেক ভালো মানুষ হবো বা অনেক সফল হবো এই মানদণ্ড কে দিয়েছে আমাদেরকে খুবই দুর্ভাগ্যজনকভাবে এগুলোকে সেকুলারিস্ট এগুলোকে প্রমোট করেছে এবং এগুলোকে তারা সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এর মধ্যে কোনো সফলতা নির্ভর করে না সফলতা অথবা ভালো মানুষ হওয়া এগুলো কোনো বিশ্ববিদ্যালয়ের ইস্যু না এবং কোনো তথাকি বিদ্যালয়ের ইস্যু না বরং এগুলো হচ্ছে মূল্যবোধের ইস্যু এগুলো আপনি কি পড়াশোনা করছেন আপনি পরিবারে কি মূল্যবোধ পাচ্ছেন এগুলোর ইস্যু মূলত সেই জন্যে আমরা বলবো পিতামাতা এটা ভয়াবহে বন্যায় করছেন আপনার সন্তানরা আপনার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আমানত আপনার সন্তানদেরকে দিন শেখান মৌলিক তাদেরকে নৈতিকতা শেখান মূল্যবোধ শেখান তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন আদারওয়াইজ আপনার আল্লাহর কাছে জবাবদে করতে হবে আল্লাহ সু হানুমাত আলা আপনাদেরকে জিজ্ঞেস করবেন আমি তো তোমাদেরকে সন্তান দিয়েছিলাম নি এবং তারা তারা কোনো অপরাধে প্রবণতা নিয়ে তারা জন্মগ্রহণ করেনি তারা কোনো দুর্নীতির মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করেনি তারা আল্লাহ বিরোধী হবে তারা অশ্লীলতা জড়িয়ে পড়বে অথবা তারা তারা মুখী হবে এটা নিয়ে তো তাদেরকে আমি সৃষ্টি করিনি তাহলে তোমরা কেন তাদেরকে এরকম বানালে যিনি রাসুল্লা স্লাম বলেছেন এবং আল্লাহ বলেছেন ফিতরাতাল্লাহিফাত সাহা আলিহা আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের সন্তানরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে এটাকে আপনারা মাথায় নিয়ে আসবেন এই কারণে এই যে যে মেয়েটির কথা বলা হচ্ছে তার আত্মীয় স্বজন তার পিতামাতা সবাই তাকে হয়তো বা বকাঝোকা করছে তোমার পেছনে এত টাকা খরচ করলাম তুমি এই এই করলে সেই করলে তারপরে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা কি জীবনে সব কিছু বিশ্ববিদ্যালয়ে না পড়লে কি কিছুই করা যায় না আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ে কী হচ্ছে সর্বোচ্চ সবচেয়ে ভালো কোনো চাকর হতে পারবো তাই না এই চাকর হওয়া ছাড়া চাকর হওয়াই কি কেবলমাত্র আমাদের মানদণ্ড আমরা এই চাকর গিরি করাই আমাদের একমাত্র কাজ আমাদেরকে আর কোনো উদ্দেশ্য নাই আর কোনো লক্ষ্য নাই আমরা কি এটা হতে পারি না যে আমরা নিজের উদ্যোক্তা হব অথবা আমরা নিজেরা এমন কাজ করবো যে কাজগুলো আমাদের জন্য কল্যাণকর এই মানসিকতাকে আমাদের মধ্যে তৈরি হতে পারে না আমরা কতটাকে ইনকাম করছি কি আমাদের একমাত্র দৃষ্টিভঙ্গি হবে নাকি আমরা মানুষের জন্য কতটুকু কল্যাণ করতে পারলাম নিজেদের কতটুকু উন্নতি করতে পারলাম নিজেরা কতটুকু আল্লাহর সাথে রিলেশন বা কানেকশান আমরা বিল্ড আপ করতে পারলাম এগুলো আসলে আমরা জানি না এই জন্য পিতামাতার এখানে দীক্ষার অভাব আছে শিক্ষার অভাব আছে পিতামাতা তাদের সন্তানদেরকে গিনিপিক বানাচ্ছে অথবা তাদের বলির পাঠা বানাচ্ছে তারা তাদের খায়েশের কাছে তাদের সন্তানদেরকে তারা তারা লুটিয়ে দিচ্ছে অথবা সমর্পণ করছে ফলে তাদের খায়েশ অথবা তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা যখন সন্তানরা পূর্ণ করতে পারছে তখন তারা তাদেরকে বকাঝোকা করছে অথচ পিতামাতার দায়িত্ব ছিল তাদেরকে এনকারেজ করা তাদেরকে সাহস প্রদান করা তাদের পাশে দাঁড়ানো এবং তাদের মধ্যে মূল্যবোধ তৈরি করা তাকে বলে যে এই শিক্ষা যদি তুমি না অর্জন করো তাহলে তুমি ভালো মানুষ হও এবং আমিও আপনাদেরকে বলবো আপনাদের সন্তান ভালো মানুষ বানান তাইলে তাদের জন্য দুনিয়াও কল্যাণ করবে রাহু বসিলা দুনিয়া দুন আখেরা দুনিয়াও তারা কল্যাণ করবে আখেরাতও কল্যাণকর হবে কিন্তু তারা যদি ভালো মানুষ না হয় তাহলে তাদের দুনিয়াও শেষ হয়ে যাবে এবং তাদের আখেরাতও শেষ হয়ে যাবে মন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন